বিশ্বভারতীর প্রফেসররা বেশ কিছু প্রফেসররা ভিসি বলছে যে আপনারা কেস করুন, হাইকোর্ট যান, ঢুকতে দিচ্ছে না, মারামারি হয়ে ছাত্রদের সম্বন্ধে। ছাত্ররা পড়াশুনোটা করবে, থাকবে কোথায়? গাছতলায় হোস্টেলগুলো খুলে দেয়? ভিসির কি বুদ্ধি নাই? সবসময় কি মাথা খারাপই থাকে? বাড়ির লোকরা ট্যাবলেট খাওয়া রাখুক না, সবসময় ট্যাবলেট খাওয়া। ছাত্র ছাত্রীরা থাকবে কোথায়? ছেলেরা দাঁড়িয়ে বাথরুম করতে পারবে, মেয়েরা কোথায় বাথরুম করবে? এই বুদ্ধি ভিসির নাই? তা মেয়েদের জন্য হোস্টেলগুলো খুলে দে, তার জন্যই তো আন্দোলন করছে। দাদা, ভিসি তো শহরেও নেই, এমনকি ফোনে ভিসি বলছে যে আপনারা জেলার কাছে বা থানার কাছে ইয়ে নিন, প্রোটেকশন নিন, যাদেরকে আটকে রাখা হয়েছে। তো বহুত আটকে রাখা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, দেশটাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং মানে হাইকোর্টের যে রায় সেটাকেও অবমাননা করছে, বাড়ির লোকজন সেটাও দেখা উচিত। আমি যে শুনলাম পায়ে বেড়ি পড়ানো আছে পাগলটা।